স্যাড অভিনয় ইলিয়াস কাঞ্চন সেরা অ্যান্ড ভার্সেটাইল ক্যারেক্টারে তার কোনো তুলনা হয় না। এটা ইলিয়াস কাঞ্চনের একজন ফ্যান মেবি তিনি আমার চ্যানেলে কমেন্ট করেছেন, এবং স্যাড অ্যাক্টিংয়ে কি আসলে ইলিয়াস কাঞ্চন সেরা বা স্যাড অ্যাক্টিংয়ে ওই লেভেলের কিছু বা ওরকম কেউ কিছু কি আসলে করতে পারেনি, মানে তার সঙ্গে কম্পারিজন করা যায়, এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি, বাট একজন ফ্যান বলতেই পারে। তো এটা নিয়ে এখন আমি কথা বলবো, ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো স্যাড অ্যাক্টিং বলতে বোঝানো হয় যে দুঃখ কষ্ট বা কান্নাকাটি বা যে ধরনের অ্যাক্টিং করে অডিয়েন্সের পালসের সঙ্গে একদম মিশে যাওয়া যায় এবং অডিয়েন্স মনে করে যে এই ক্যারেক্টারটা তো আমি যখন দুঃখী থাকি তখন আমার ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের উপমহাদেশে প্রথম যিনি প্লে করতো, আমি বলবো যে অডিয়েন্সের মনে একদম ঢুকে গিয়েছিলেন যিনি, যার নামটা কখনো অ্যাভয়েড করে যাওয়া যাবে না, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি নায়ক রাজ চাক। স্যাড প্লাস ভার্সেটাইল প্লাস আপনি অন্যান্য এনি ক্যারেক্টার আপনি বলেন না কেন, তো তারপরে কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে কিন্তু আলমগীরকেও কিন্তু আমরা এই ক্যারেক্টারে কিন্তু দুর্দান্তভাবে প্রতাপের সঙ্গে অ্যাক্টিং করতে দেখলাম। অন্যদিকে আপনি যদি আসেন সোহেল রানা বা আপনি যদি আসেন ওয়াসিম, তারা কিন্তু অ্যাকশন গার্নার হিরো এবং তাদের প্যাটার্ন আলাদা, তারা কিন্তু ওই গার্নার কাজ করতো। বাট এই যে রাজ্জাক এবং আলমগীর, তো তাদের এই ধারাতে আমরা নতুন মাত্রা আনতে দেখলাম ইলিয়াস কাঞ্চনকে, এবং ভার্সেটাইল ক্যারেক্টার প্লাস অ্যাক্টিংয়ের যে দৌরত্ব দিয়ে অডিয়েন্সদের কান্না করায় দিচ্ছে। তো এই ধরনের ক্যারেক্টার, তো স্যাড অ্যাক্টিং কিন্তু কম বেশি কিন্তু সবাই প্রত্যেক হিরোরই কিন্তু ক্যারিয়ারে আছে, অ্যাজ লাইক আপনি মান্না বলেন বা শাকিব খান বলেন, বাট ইলিয়াস কাঞ্চনের একটা স্যাড একটা তার একটা ফ্যাক্টর ছিল যে ওই টাইমে আপনি যদি নায়করাজ রাজ্জাক বলেন বা আলমগীর বলেন, তো তাদের সিনেমার যে একটা ভ্যালু এবং তাদের সিনেমাতে অডিয়েন্স যে স্যাড যে ফিলটা মেটানোর যে ক্ষুধা খুঁজে পেত, তো ওই ধরনের ক্ষুধা ওইটা কিন্তু ওই ফিলটা কিন্তু আমরা ইলিয়াস কাঞ্চনকে কিন্তু পরবর্তীতে দিতে দেখেছি। বাট একবার কি ইলিয়াস কাঞ্চন যে একদম সবার থেকে শিরা দাপিয়ে ফাটিয়ে দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয়, বাট তারপরেও এটা কিন্তু একটা ফ্যাক্টর। আপনি নায়করাজ রাজ্জাক আলমগীর বা যারা স্যাড অ্যাক্টিং করে অডিয়েন্সদের মনে অডিয়েন্সদের পালসের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে, আপনি যখন তাদের লিস্ট করবেন তখন কিন্তু আপনি কখনো ইলিয়াস কাঞ্চনকে কিন্তু আপনি তার জায়গাটা কিন্তু আসলে মানে ফেলে দিতে পারবেন না বা তাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। তো যে যত কথাই বলুক সবার কিন্তু যার যার এক একটা সফট জোন আছে, সে কিন্তু তার সফট জোন অনুযায়ী কাজ করে, এবং এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি। তো একজন এই ধরনের কমেন্ট করেছে যে আসলে ইলিয়াস কাঞ্চন আর আপনি যদি ভার্সেটাইলনেস যদি বলেন, এদেশে ভার্সেটাইল অ্যাক্টর অনেকেই আপনি অ্যাজ লাইক নায়করাজ রাজ্জাক আলমগীর, ইনফ্যাক্ট আমরা শাকিব খান কৌশের দিকে অনেক ভার্সেটাইল হিরো হওয়ার জন্য ট্রাই করে দেখেছি, বাট ওই যে ভার্সেটাইল অ্যাক্টিং, তো তাদের পরপরই কিন্তু ইলিয়াস কাঞ্চনকে কিন্তু রাখা যায়। তো কে সেরা কে আসলে এগিয়ে পিছিয়ে, এই বিতর্কগুলো কিন্তু এক বাক্যে কিন্তু কোনোভাবেই কিন্তু মানে আপনি শেষ করতে পারবেন না। তো যাই হোক, তাদের প্রত্যেকেরই ক্যারিয়ার গ্রাফ অ্যানালাইসিস করে আপনি যদি দেখেন তাহলে কিন্তু মানে স্যাড অ্যাক্টিং কিন্তু কম বেশি কিন্তু সবাই করে, বাট সে সবার সেরা বা ভার্সেটাইল বা স্যাড দিয়ে সে সবার থেকে গিয়ে। তো এই আলোচনাগুলো আমার মনে হয়তো বা এই আলোচনাগুলো আসলে আমার মনে হয় থামা দরকার। তো যাই হোক, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার ফিলোসফি থেকে আমি একটু এটা আসলে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে ব্যাপারটা কী। তো এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।